আপনাদের জানিয়ে রাখব, তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন নমশূদ্র এবং উদ্বাস্তু কমিটির জন্য মনোনয়নপত্র দেওয়া হলো। দলের তরফ থেকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে রঞ্জিত সরকারকে। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, দলের পক্ষে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন এবং সংগঠনকে রঞ্জিত সরকার আরও শক্তিশালী করবে এমনটাই মনে করছে দল। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন নমশূদ্র এবং উদ্বাস্তু কমিটির নতুন প্রেসিডেন্ট হিসেবে রঞ্জিত সরকারকে মনোনয়নপত্র দিল দল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন রঞ্জিত সরকার। তিনি সংগঠনকে আরও শক্তিশালী করবেন এমনটাই আশা প্রকাশ করা হচ্ছে দলের তরফ থেকে। আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। দেবাশিস, এই যে নতুন প্রেসিডেন্টকে মনোনয়ন দিল দল, এই নিয়ে একটু বিস্তারিত জানতে চাইব। দেখো, রঞ্জিত সরকার মালদার গাজলের ছেলে রঞ্জিত সরকার, এর আগেও আমরা দেখেছি নির্বাচনে তার ভূমিকা দলের হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন জায়গায় তিনি সভা করেছেন বিভিন্ন জায়গায়, এবং ভালো সংগঠক হিসেবে যতদূর আমরা জানি খুব ভালো সংগঠক এই রঞ্জিত সরকার। তাকে কিন্তু দল মনে করেছে যে তাকে দলের কাজে লাগবে, এবং দলকে দলের সেই সংগঠন যে শাখা সংগঠন, দলের অনেক শাখা সংগঠন রয়েছে, দল অনেক বড় হয়েছে এবং সেই শাখা সংগঠনকে আরো ভালো করে তোলার জন্য বিশেষত নমশূদ্র এবং উদ্বাস্তু কমিটির নতুন সভাপতি হিসাবে তাকে মনোনয়ন দিয়েছে দল। আজই তার মনোনয়নপত্র তার হাতে তুলে দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, এমনটাই আমরা জানতে পারছি। এবং এটাও তারা মনে করছে, দল মনে করছে যে রঞ্জিত সরকারকে সভাপতি করে দলের যে নমশূদ্র এবং উদ্বাস্তু যে কমিটি রয়েছে, এবং সেক্ষেত্রে যে সমস্ত মানুষ আছে তাদেরকে একটা ছাতার তলে আনতে পারবে রঞ্জিত সরকার, এবং সংগঠনকে আরো দলকে মজবুত করতে, সংগঠনকে মজবুত করতে অনেক বেশি ভূমিকা নেবে এই রঞ্জিত সরকার, এমনটাই মনে করেছে। এর আগে আমরা দেখেছি রঞ্জিত সরকারের ভূমিকা বিভিন্ন জায়গায়, নির্বাচনের আগে আমরা দেখেছিলাম রঞ্জিত সরকার যেভাবে কাজ করেছে তৃণমূল কংগ্রেসের হয়ে, বিশেষত উদ্বাস্তু মানুষদের নিয়ে, নমশূদ্র যে মানুষরা আছে তাদেরকে এক ছাতার তলায় করেছিল সংগঠনের তলায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু তার যে সাংগঠনিক শক্তি তাদের বলা যেতে পারে যে দলকে আরো শক্তিশালী করবে, এবং তা কেবলমাত্র তাই নয়, দলের নেতৃত্ব মনে করছে যে। দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে রঞ্জিত সরকার তার সাথে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। রঞ্জিত বাবু, আপনাকে স্বাগত জানাই। ইতিমধ্যেই আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেবাশিস, তুমি যেমনটা জানাচ্ছিলে সেক্ষেত্রে রঞ্জিত সরকারের যে সাংগঠনিক শক্তি, সেই সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু দল আরো মজবুত হবে, এবং সারা রাজ্যে প্রায় যতদূর খবর জানি প্রায় সাড়ে তিন কোটি কিন্তু সেক্ষেত্রে কিন্তু নমশূদ্র উদ্বাস্তু মানুষজন আছে, যারা যারা কিন্তু নির্বাচনে একটা বড় ভূমিকা পালন করে। সেই জায়গায় দাঁড়িয়ে রঞ্জিত সরকার তাদেরকে, তাদের একটা বড় অংশকে তাদের ছাদের তলে আনতে পারবে, তার যে সাংগঠনিক শক্তি মানুষের কাছে, তার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা কিন্তু প্রশ্নাতীত, এমনটাই মনে করছে কিন্তু দল। একদিকে যেমন আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি রঞ্জিত সরকারের এই সাংগঠনিক শক্তি নিয়ে, পাশাপাশি দলও নিশ্চয়ই দল বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে সেই সমস্ত মানুষকে নিয়োগ করেন যারা দলকে শক্তিশালী। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একবার যোগাযোগ করেছি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত রঞ্জিত সরকার যাকে মনোনয়ন দিয়েছে দল ইতিমধ্যে। রঞ্জিত বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। ধন্যবাদ জানাই আপনাদেরকে। উদ্বাস্তু আন্দোলনের আরো এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব দিদি আমাকে দিয়েছেন তার যথাযোগ্য মর্যাদা পালন করব, এবং পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে মোতা নমশূদ্র মানুষ রয়েছে, এর মধ্যে নাগরিকত্ব থেকে শুরু করে উদ্বাস্তুদের অনেক দুর্ধর কাহিনী রয়েছে এবং সেই সমস্যাগুলো রয়েছে। তো সেক্ষেত্রে আমরা সকলেই যাতে এই দেশের নাগরিক এবং সেইভাবে আমাদেরকে বিভ্রান্ত করা হয়, সেক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রীর পাশে সবসময় উদ্বাস্তু এবং নমশূদ্র সম্প্রদায়ের মানুষ আছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকেও। আমরা এই মুহূর্তে কথা বললাম নয়া সভাপতি নমশূদ্র এবং উদ্বাস্তু কমিটির নতুন প্রেসিডেন্ট রঞ্জিত সরকারের সঙ্গে। দেবাশিস, আরো একবার তোমার কাছে যাব। দেখো, দল মনে করছে, দল তৃণমূল কংগ্রেস মনে করছে তার যেমন বিভিন্ন শাখা সংগঠন আছে, ছাত্র, যুব, মহিলা, যেমন বিভিন্ন সংগঠন, কৃষক যেমন সংগঠন আছে, পাশাপাশি নমশূদ্র এবং উদ্বাস্তুরা যারা রাজ্যে প্রায় তাদের সংখ্যা না হলেও কম করে প্রায় 3 কোটিরও বেশি মানুষজন রয়েছে, সেই সমস্ত সেই মানুষদের স্বার্থে কিন্তু রঞ্জিত সরকার বিভিন্ন সময় কাজ করে, যা আমরা আমাদের কাছে যে খবর আছে। সেই জায়গায় দাঁড়িয়ে দল মনে করছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস মনে করছে রঞ্জিত সরকারকে সভাপতি করে রাখলে এবং সে তারা সেই সংগঠনটা শক্তিশালী হবে, এবং সেই মানুষগুলোকে একত্র
একত্রিত করবে যে আগামী দিনে যে লড়াই সামনে আসছে 2024 এর নির্বাচন বা তার আগে যে নির্বাচন আছে সেই জায়গায় মূল শত্রু যে জায়গায় তারা দল মনে করছে যে বিজেপি যে বিজেপি সাম্প্রদায়িক শক্তি সেই সাম্প্রদায়িক শক্তি লড়ার বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে পাশে আনতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে রঞ্জিত সরকারের এই মনোনয়ন কিন্তু দলকে যথেষ্টই কিন্তু শক্তিশালী করবে অন্তত বিশেষত নমশত্রু এবং উদ্বাস্তু যে মানুষজন আছে তাদেরকে একত্রিত করে দল লড়াই করবে এবং লড়াইয়ে রঞ্জিত সরকারের ভূমিকা এবং সেগুলো জায়গায় দাঁড়িয়ে রঞ্জিত সরকার কিন্তু তাদেরকে একত্রিত করতে পারবে সংগঠনকে মজবুত করতে পারবে এমনটাই মনে করছে দল তাই তাকে একদমই অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আরও একবার তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন নমশূদ্র এবং উদ্বাস্তু কমিটির নতুন প্রেসিডেন্ট হিসেবে রঞ্জিত সরকারকে মনোনয়নপত্র দিল দল দলের পক্ষ থেকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তার হাতে এই নিয়োগপত্র তুলে দেন।